গাছপালাগুলো যেন কেমন হয়ে গেছে আজকাল। কেউ কেউ স্নান করেনি কতদিন, কেউ কেউ চুল কাটেনি কতদিন, কেউ কেউ বাসে জামা কাপড় পরে আছে কতদিন। মনে হয় মাঝরাতে ঘুষঘুষে জ্বর হয় কারো কারো, কারো কারো হাঁপানির শ্বাসকষ্ট শুনতে পাই মাঝরাতে, স্বপ্নের মধ্যে এপাশ ওপাশ আইটাই করে কেউ কেউ, কেউ কেউ নিঃশ্বাস ফেলে আগুনে হাঁপুরের মতো। গাছপালাগুলো সত্যি সত্যি কেমন হয়ে গেছে আজকাল। একটু সভ্য ভব্য হ, বাইরে যখন ঝড়ঝাপটার ওলট পালট হাওয়া, ঘরে শুয়ে বসে থাক দুদণ্ড, দেখছিস তো দিনকাল খারাপ। মেঘে মেঘে দলা পাকাচ্ছে গোপন ফিসফাস, দেখছিস তো ইট চাপা পড়ে ঘাসের রং হলুদ, দেখছিস তো যে পাখি উড়তে চায় তার ডানায় রক্ত। একটু সাবধান সতর্ক হ, সেসব কথা কানে ঢোকে নাকি বাবুদের? উড়নচণ্ডের মতো কেবল ঘুরছে আর পড়ছে, যেন এক একটি বদরাগী বশিষ্ঠ বিশ্বামিত্র। এক একদিন না চেঁচিয়ে পারি না, ও হতভাগারা যাচ্ছিস কোন চুলোয় ভাঙতে, কি সেই সব থাম যাদের গায়ে সাত শতাব্দীর ফাটল, তারপর সেসব পাথর যাদের দেবতা সাজিয়ে আরতি হচ্ছে ভুল মন্ত্রে, তারপর সেসব তালা যার ভিতর ডাই হয়ে আছে যুগ যুগান্তের লুটের মাল, তাহলে ফুল ফোটাবি কবে? আগে আগে গা লাগিয়ে অরণ্য হই, পরাস্ত অন্ধকারের কবর খুঁড়িয়ে এদো জঙ্গলে, তারপর ডালপালা ঝাঁপিয়ে ফুল, ফুলের মশালে জ্বালিয়ে আহ্লাদে আটখানা হই হই উৎসব। তবে মর্গে যা, মরে আকাশ প্রীতিম হ, এই বলে আমি খিল তুলে দেই আমার খিড়কি দরজায়। গাছপালাগুলো যেন কেমন হয়ে গেছে আজকাল, কেমন যেন